দুর্গাপুর নাম্বার আছে, বিষ্ণুপুর টি হয়ে গেছে, অসুবিধার কিছু নাই, জেনে হয়ে যাবে। এটার আমরা দাম পড়বে 44,000। কিন্তু এগুলো ফিক্সড প্রাইস নয় যে আমাদের কাছে এলে যে এই গাড়িতে যে আমি 52 দাম বললাম, 52 দিয়ে নিতে হবে। আমি যদি পারি দাদা তখন আপনাকে আমি দিয়ে দিতে পারি। BS6 এর গাড়ি আছে আমার, 2021 এর গাড়ি। হ্যাঁ, গাড়ি আমার 2026 পর্যন্ত ইন্স্যুরেন্স আছে। গাড়ি 19 এর মডেল আছে। হ্যাঁ, এটা 2024 পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন। গাড়ি পুরো মাস্ত আছে, গাড়িটা ইঞ্জিনও খুব ভালো, দুটো টায়ারই নতুন আছে। ব্যাপার হলো এটা কালারটা, এই কালার গ্রে আছে, গ্রে কালার আছে। এই কালারটা আমরা রোদে জলে বৃষ্টিতে যেখানে রাখেন খুব ডিমান্ডিং কালার। So damn cheesy. Who'd have thought you'd fall for somebody like me? When you asked my name, I panicked. So what am I leaving? And your body was so many. Hello everyone, welcome to my channel. So, kaise aap sab? तो फ्रेंड्स मैं आ गया हूँ फिर से। आप लोग जैसे आप लोगों को पता ही होगा, मैं एक दो दिन से मैं बांकुड़ा में, मतलब आप लोग के लिए वीडियो ला रहा हूँ, ठीक, बांकुड़ा से ही। तो आज मैं फिर से आ गया हूँ एकदम नया शोरूम में, नया डीलर के पास। तो आप लोग को भी काफ़ी पसंद आता मेरा नया नया शोरूम में जाना, नया नया डीलर के पास जाना। तो आप लोगों के लिए मैं इधर उधर डोलते रहता हूँ, ठीक है, नया नया शोरूम के लिए। तो फटाफट बुलाते हैं भैया को और एक एक करके मैं आप लोग को डील तो दिखाऊंगा कैसे क्या रहेगा और प्राइस कैसा हो जाएगा, फाइनेंस अवेलेबल है कि नहीं, सारा सब कुछ आप लोग को क्लियर करके बता दूंगा। तो फटाफट चलते भैया के पास। দাদা কেমন আছো? ভালো আছি, একদম ঠিক আছে। আর বলছি দাদা, আপনার লোকেশনটা আপনি বলে দিন, লোকেশনটা আপনার কি হয়ে যাবে? আমার বেলাতোড় মেন রোডের উপরে আছে, তাই তো? আর তাও যদি কিছু প্রবলেম আসে তো আপনার নাম্বার তো স্ক্রিনে চলছে, আপনার ইজিলি কল করে আসতে পারেন, ঠিক আছে? তো দাদা আপনার শোরুম ফাইন্যান্স অ্যাভেলেবল আছে কি? এখনো অবধি হয়নি? না, এখনো পর্যন্ত হয়নি ফাইন্যান্স, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। অনেক শোরুম ফাইন্যান্স থাকে, অনেক শোরুম থাকে না। যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ির যা দাম, এমনি তো সবাই হার্ড কেসে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, নাকি? তো দাদা আমরা শুরু করবো কোন এখান থেকে, সামনে থেকে ফ্রন্ট থেকে শুরু করছি। তা সব থেকে প্রথমে আমরা দেখাচ্ছি এটা কি ভাই? হন্ডা লিভো আছে, হন্ডা লিভো 2016 মডেল আছে। হ্যাঁ, গাড়ি পুরো কন্ডিশন, টিপটপ কন্ডিশন আছে, মানে ব্র্যান্ড কন্ডিশন আমরা বলতে পারি, ব্র্যান্ড হন্ডার গাড়ি আছে। হ্যাঁ, আপনার মাইল্ডও বেশি হয়নি, এটা চলেছে আপনার 35,000, মোটামুটি 35,000 বলতে পারি আমরা, ঠিক আছে, চলেছে। হুম, তাহলে আস্কিং প্রাইস কি হয়ে যাবে? এটা 44,000। 44,000 টাকা। যদি আমার চ্যানেল থেকে যদি কেউ আসে দূর থেকে কোনো সাবস্ক্রাইবার, তো আপনি একটু নেগোসিয়েট করে দিতে পারবেন? একদম একদম হয়ে যাবে, তো অন টেবিল কিছু না কিছু হয়ে যাবে। এরপর লাস্ট সেমল, এটাতে এটা কি হয়ে যাবে? এটা আপনার আছে ইয়ামা সেলোটো আছে, 2019 এর গাড়ি আছে। আস্কিং প্রাইস কি হয়ে যাবে? আর এটা আপনার 2024 পর্যন্ত ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স আছে, মানে 5 বছর ইন্স্যুরেন্স থাকে যে। এখন এটা কোম্পানির টায়ার আছে, দুটায় কোম্পানির টায়ার আছে, মানে টায়ারটা এখন পর্যন্ত চেঞ্জ হয়নি? টায়ার চেঞ্জ হয়নি, 9,000 চলেছে, 9,000 মাত্র চলেছে গাড়িটা। আর গাড়িটা এটা প্রাইস হবে 48,000, 48,000 টাকা চলে আসবে। এরপর আসছি আমরা, এটা কি হয়ে যাবে? হন্ডা সাইন, এটা আছে হন্ডা ড্রিম ইউ, হন্ডা ড্রিম ইউ, সরি ড্রিম ইউ। হ্যাঁ, এটা আছে আপনার 2014 গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি কন্ডিশন প্রো কে আছে, টিপটপ। এটা আপনার দাম হবে 44,000 টাকা, 44,000 টাকার মধ্যে চলে আসবে। এবার আসছে আমরা সব থেকে ডিমান্ডিং বাইক, যেটা আমরা বলতে পারি মাইলেজের জন্য, সুপার স্প্লেন্ডার হিরো হন্ডা গাড়ি দাম আবার। হ্যাঁ, হিরো হন্ডা গাড়ি, মানে 2012-11 গাড়ি, নাকি? হ্যাঁ, এটা আপনার আছে 2012-র গাড়ি আছে। হ্যাঁ, সুপার স্প্লেন্ডার টায়ার, নিউ টায়ার আছে। হুম, এটার আপনার দাম পড়বে 44,000, 44,000 টাকার মধ্যে চলে আসবে, তাই তো? এরপর আমরা আসছি আবার প্যাশন প্রোতে। হ্যাঁ, প্যাশন প্রো, এটা আছে আপনার 2015-র মডেল আছে। হ্যাঁ, এটার দাম আছে আপনার 43,000, 43,000 টাকার মধ্যে চলে আসবে। 2015 কা মডেল 43,000 মে আ যাবে, ঠিক আছে। বাকি আপ লোগ ইয়াহ পে জিতনা ভি গাড়ি মে দিখাউঙ্গা, সারা আপ লোগ নিন এন্ড ক্লিন গাড়ি রহনে ওয়ালা, আর যাদের আপ লোগ মাইলেজ গাড়ি মিলেগা, ঠিক, কি অবভিয়াসলি বাত কিয়া হ্যায় কি বাঁকুড়া, বাঁকুড়া তে বেশি মাইলেজ বাইক টে বেশি চলে, নাকি? স্পোর্টস অত, মানে এখানে যেহেতু চাষি বাসি মানুষ সব বেশি ওটাই অ্যাফোর্ড করতে পারে সবাই, ওটাই সুবিধা হবে। হিরো কি হন্ডা এসব গাড়ি, এসব গাড়ি বেশি কমফোর্টেবল গাড়ি থাকে, মাইলেজ ওদের গাড়ি সবথেকে বেশি মাইলেজ জন্য, মাইলেজ সবথেকে বেস্ট মাইলেজ জন্য। ২০১৭র মডেল আছে, এটা দাম আছে আপনার 45,000 আছে। তো এরপর আমরা আসছি একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছি, গ্ল্যামার, কত সালের? বাঁকুড়া নাম্বার, তাই তো? হ্যাঁ, এটা বাঁকুড়া নাম্বার গাড়ি আছে, 2020-র গাড়ি আছে। আর এটা আপনি 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন, গাড়ি মাইলও বেশি হয়নি, তো ওকে কন্ডিশন আছে। আর এটার আপনার দাম পড়বে আপনার 62,000 দাম পড়বে, 62,000 চলে আসবে।
এবার আমরা আবার সুপার স্প্লেন্ডার বিএস 6 এর গাড়ি আছে আমরা 2021 এর গাড়ি হ্যাঁ গাড়ি আমরা 2026 পর্যন্ত ইনস্যুরেন্স আছে গাড়ি এখন 20000 চলেছে মাত্র গাড়ি সেরকম ভাবে চলেনি এটা আমরা দাম পড়বে 68000 চলে আসবে আর এবারে আসছে আমরা হন্ডা সাইন ডিমান্ডেড গাড়ি বেশিরভাগ মাইলেজ জন্য পিকআপ ডিমান্ডেড গাড়ি পিকআপ মানে এসিতে এই পিকআপ গাড়ি বড় ব্যাপার হলো এটা কালারটা আছে গ্রে কালার আছে এই কালারটা আমরা রোদে জলে বৃষ্টিতে যেখানে রাখেন নষ্ট হবে খুব ডিমান্ডিং কালার বেশিরভাগ আমার মনে হয় গাড়ির বেশি সেল মানে এই কালারটা মানে বেশি সেল হয়েছে একদম একদম দাদা হন্ডা সবচেয়ে বেশি সেল হয়েছে তো এই গাড়িটা হন্ডা সাইনের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে এই সাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি 100% মধ্যে 80% গাড়ি এটা নিয়েছে এই কালারটা আর ওই গাড়িগুলো কি এই গাড়িগুলো আমরা যদি রোদে থাকে বা জলে থাকে এটা গাড়িটার কালারটা নষ্ট হবে কিন্তু এই কালার যেমন দেখবেন এরকমই থাকবে যেমন ম্যাট কালার থাকে সেরকম টাইপের কালার থাকবে এটা কি হয়ে যাবে এটা আপনার দাম পড়বে দাদা 48 দাম পড়বে হ্যাঁ 48 দাম পড়বে 2016 গাড়ি 2016 গাড়ি আছে 48 চলে আসবে তো দামটা দেখছি একটু কম বাকুড়াতে অন্য জায়গা থেকে একটু বাকুড়া দামটা কম অবশ্যই দাদা বেলেদড়ে আমরা ছটা শোরুম আছে হ্যাঁ বেলেদড়ে এখানে এলে আপনার এখানে ধরুন আমার কাছে এখানে 25-30টা গাড়ি আছে বেলেদড়ে যদি কেউ আসে এখানে 200 গাড়ি দেখতে পাবে একসাথে মানে ব্যাপারটা হচ্ছে নাকি বেলাতলে কি আছে রোডের উপরে অনেকগুলো শোরুম আছে তাই তো তার জন্য একটু কম্পিটিশনটা বেশি এখানে একদম দাদা এখানে আমরা ছটা শোরুম আছে না ধরুন আমি না দিলে অন্যজন দিয়ে দেবে আর কাস্টমার যদি চলে যায় নিজেরও খারাপ লাগে কাস্টমার যদি দেখাশোনা করবো যদি চলে যায় তো সঠিক মানে খারাপ লাগবে ঠিক আছে এই জন্য দামটা একটা কম আপনাদের তাই তো এটা এরপর একটা কি চলে এটা আপনার আছে হেভি ডিউটি হ্যাঁ ঠিক আছে এটা আপনার 2014 গাড়ি আছে এটা 24,000 টাকা দাম আছে 2014 গাড়ি মাত্র 24,000 টাকা চলে আসবে হ্যাঁ 2014 গাড়ি 24,000 টাকা চলে আসবে এটার মাইলেজ তো খুবই মানে বয়স্ক লোকদের ক্ষেত্রে বা ফ্যামিলির জন্য যদি নাই সবাই গাড়ি চালানো হবে প্লাস কোনো বিজনেস পারপাস জন্য আরামসে একদম আর এটা মাইলেজ সবচেয়ে বেশি এই মাইলেজ এটাতে প্রায় 70 মাইলেজ দেবে 70 মাইলেজ মানে 100 টাকা তাই বলে মানে 70 মাইলেজ মানে বুঝতে পারছি প্রচুর মাইলেজ দেবে গাড়িটা আর এটা পিকআপটাও সেরকম না যে কোনো কোনো বয়স্ক মানুষ চালাবে পিকআপ বালা গাড়ি সেটা নয় কম পিকআপের ভালো গাড়ি ভালো গাড়ি মানে বয়স্ক লোকরা চালাতে পারে একদম পারফেক্ট গাড়ি বয়সের জন্য আপনার যতটা পর্যন্ত পোষাবে আমি বললেন দাদা আমি এতদূর পর্যন্ত পারবো আমি যদি পারি দাদা তখন আপনাকে আমি দিতে পারবো ঠিক আছে এটা আপনার 2019-19 মডেল আছে হ্যাঁ এটা 2024 পর্যন্ত ইনস্যুরেন্স পাবেন গাড়ি পুরো মাস্ত আছে গাড়িটা ইঞ্জিনও খুব ভালো দুটো টায়ারই নতুন আছে ঠিক আছে এটা রানিংও খুব কম হয়েছে তো এটার আস্কিং প্রাইস কত চলে আসবে এটা আপনার আসবে এটা আপনার 52 পর্যন্ত আসবে 52 পর্যন্ত চলে আসবে হ্যাঁ এবার আসছে আমরা ওটাতে প্রবলেম কিছু নেই যে এটা গাড়িটা দিয়েছে এই জন্য ধরুন ভাববে অনেকজনই ভাবতে পারে যে গাড়িটা দিয়ে দিয়েছে কেন এটা যে গাড়ি ছিল উনি GS6 এরই প্যাশন প্রোর গাড়ি নিয়েছে কিন্তু ডিজিটাল মিটার যেটা GPS সিস্টেম আছে না যেটা নিউ লঞ্চ হয়েছে ওই গাড়িটা নিয়েছে তার জন্য এই গাড়িটা দিয়ে দিয়েছে
তো এটা আসলিং প্রাইস কি হয়ে যাবে? এটা আপনার 85 পর্যন্ত হয়ে যাবে। নতুনে কি রকম দাম আছে গাড়িটা? নতুনে প্রায় এটা আপনার 95 দাম আছে। এটা ধরুন এসএসআর এর নিয়ে প্রায় 1 লাখ পড়ে যাবে। 1 লাখ পড়ে যাবে, কিন্তু এখন আপনি কথা নেই 85। হ্যাঁ 85। মানে 2 মাসের গাড়ি যদি মানে নতুনই বলতে পারি, মানে নতুন গাড়ি আপনার যদি 15-20 টাকা কম পাচ্ছেন তাহলে আর কি চাই? নিয়ে এবার আসছে আমার ওটাতে। হ্যাঁ এটা আপনার 2018 মডেল আছে, ঠিক আছে? হ্যাঁ এটা 2018 মডেল আছে, বাকুড়া নাম্বার, বাকুড়া নাম্বার। আর এটা আপনার দাম পড়বে আপনার 54000 টাকা দাম পড়বে। আর তারপর এটা কি যে গ্ল্যামার? এটাও গ্ল্যামার আছে, এটা 2015 এর গাড়ি আছে। হ্যাঁ এটা আপনার 48 গাড়ি আছে, 16 গাড়ি, এটা 16 গাড়ি আছে। এটা আপনার দাম পড়বে 48000। হ্যাঁ 2016 গাড়ি 48000 টাকার মধ্যে চলে আসবে। বাকি টায়ার কন্ডিশন সব গাড়ি মানে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন? টায়ারে সব চেঞ্জ করা আছে, সব গাড়ির টায়ার দেখতে পাচ্ছেন। মোটামুটি 75% 80% টায়ার এখন আছে একদম। আরে আমাদের যে গাড়ির টায়ার ধরুন খারাপ হলো না, পুরো প্লেন হয়ে গেলো, আপনারা সেটা চেঞ্জ করে দেন। হ্যাঁ ওটা ওটাই নিয়ম, ওটাই নিয়ম, চেঞ্জ করে দেন দাদা। আপনি নিয়ে যাবেন, আপনার কোনো অসুবিধা নেই, ওটাই নিয়ম। কাস্টমার আগে সাইলেন্সার, সরি কাস্টমার আগে ইঞ্জিন টায়ার এগুলো বেশি চেক করেন। আরে আপনারা যখন নিজে পরে ধরুন 5-10 কিলোমিটার কি 15 কিলোমিটার চালাতে পারেন, সেরকম একটা আমি টায়ার দেবো যে ধরুন নিজেই যে চেঞ্জ করতে হবে সেরকম না। মোটামুটি 5-6000 কিলোমিটার চলে যায়। ঠিক আছে এটা আপনার আছে 2017 মডেল আছে, এটা গ্ল্যামার এফআই আছে। এটাও আপনার টায়ার দেখুন পুরো নিউ আছে, অসুবিধা কিছু নেই। এটা আপনার দাম পড়বে, এটার আমরা দাম পড়বে 55000 টাকা, 55000 টাকার মধ্যে চলে আসে। হ্যাঁ হ্যাঁ এবার আসছে আমরা এই গাড়িটাতে। এটা এটা আপনার, এটা আপনার গাড়িটা আছে 2016 গাড়ি আছে, 16 গাড়ি আছে। এটা আপনার দাম পড়বে, এটা দুর্গাপুর নাম্বার মনে? হ্যাঁ দুর্গাপুর নাম্বার। এটা আপনার 45 থেকে দুর্গাপুর সামনে বলে দুর্গাপুর নাম্বার গাড়ি এখানে আসছে, তাই তো? হ্যাঁ দাদা আমি দুর্গাপুর বিষ্ণুপুর সব গাড়ি উঠাই দিই, তোলা হয়। এ ধরুন সেরকম হলে পুরুলিয়া নাম্বার তুলে যদি মালিক আসার জন্য ওনারশিপ চেঞ্জ করার জন্য রেডি থাকে, বা কই যদি পুরুলিয়া নাম্বার গাড়ি নিতে যায় ওনারশিপ চেঞ্জ করে কোনো অসুবিধা নেই। সেটা বটে। এটা আস্কিং প্রাইস কি? এটা 45000। 45000 চলে আসে। এটা আপনার 2020 মডেল আছে, নিউ মডেল গাড়ি, একদম নিউ মডেল গাড়ি দেখতে পাচ্ছি। গ্ল্যামার, গ্ল্যামার। এটা আপনার রান হয়েছে মাত্র, এখানে কত রান হয়েছে? এটাও বেশি হবে না আশা করছি। এটা 19000 রান হয়েছে, মাত্র 19000। এটা 19000 রান হয়েছে, এটার দাম পড়বে 68000। 68000 টাকা চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা আসছি কোন গাড়িটা এভেঞ্জার দেখাবো না? এটা দেখাবো। আরে এটা দেখুন টিভিএস স্পোর্ট, এটার দাম পড়বে আমাদের 25000। 25000 টাকা চলে আসবে, 25000 টাকা চলে আসবে। আর কত সালের মডেল আছে? এটা আপনার 2009 সালের মডেল, 2009 মডেল আছে, 25000 টাকা চলে আসবে। দুটো টায়ারই নিউ আছে, ইঞ্জিনও দারুণ আছে। আর আপনি এবারে আসি এভেঞ্জারটা, এভেঞ্জারটা পুরো একদম নতুন লাগছে, কিন্তু গাড়িটা কত সালের মডেল দেখে তো নতুন লাগছে। হ্যাঁ এটাও 2016 সালের গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা আপনার দুর্গাপুর নাম্বার আছে, কিন্তু 150 স্ট্রিট মডেল বড় না? হ্যাঁ এটা দুর্গাপুর নাম্বার আছে, কিন্তু এটা সেকেন্ড ওনার গাড়ি। হ্যাঁ বিষ্ণুপুর, বিষ্ণুপুর টি হয়ে গেছে, অসুবিধার কিছু নেই, জেনেমে হয়ে যাবে। এটার আপনার দাম পড়বে 45000 টাকা। কত সালে? 2016 না? হ্যাঁ 2016। 2016 গাড়ি 45000 টাকা চলে আসে, মানে জেনুইন প্রাইস আছে, মডেল হিসাবে প্রাইস একদম ঠিকঠাক বলতে পারলাম। তো ভাই লোক যা তক ডিল থা মানে সারা সবজি আপ লোক দিখা দিয়া, ঠিক আছে, লোকেশন তো মানে বতাই দিয়া। আনে মে কুছ প্রবলেম হতো তো ভাইয়া নাম্বার স্ক্রিন পে চল রহা, আপ লোক ইজিলি কল করকে আ সকতে হো। আর যদি তোমরা দূর থেকে আসছো মানে বাঁকুড়ার মধ্যে, নাম ট্রান্সফার তো পুরো ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে, শুধু বাঁকুড়ার মধ্যে হবে, শুধু বাঁকুড়া দুর্গা পুরুলিয়া। হ্যাঁ বাঁকুড়া এই বিষ্ণুপুরই হয়, বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর, পুরুলিয়া হয় না, পুরুলিয়া হয় না, বাঁকুড়া আর বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ মানে বাঁকুড়া বিষ্ণুপুর শুধু নাম ট্রান্সফার হবে, ঠিক আছে। তো আপনারা আসার আগে দাদাকে কল করে নেবেন, ইজিলি নাম্বার তো চলছে স্ক্রিনে, ঠিক আছে। আর নাম ট্রান্সফার কদিনের মধ্যে হয়ে যাবে? নাম ট্রান্সফার দেখুন দাদা, যেরকম আমি পার্টি যেরকম আপনি গাড়িটা নিলেন, আপনি যদি বলেন দাদা যবে গাড়ি নেবো সেদিনই নাম ট্রান্সফার করতে হবে। আমি ধরুন সোম বুধ শুক্র বাঁকুড়া, মানে বাদ দিয়ে না, আমাদের বাঁকুড়াতে সোমবার বুধবার আর শুক্রবার হয়। ধরুন আপনি যদি বলেন দাদা আমি একদিনই নাম ট্রান্সফার করে গাড়ি নেবো, আপনাকে আমাকে কল করে আসতে হবে, দাদা আমি গাড়ি নাম ট্রান্সফার করে নেবো, তাহলে সোম বুধ শুক্র দুদিনের তিন দিনের মধ্যে একদিন আসতে হবে গাড়ি। যেহেতু ইনি নাম ট্রান্সফার বাঁকুড়া বিষ্ণুপুর থেকে করছেন, তো আপনারা যেদিন গাড়ি নিয়ে চলে যেতে পারেন একদিন হিসেবে নাম ট্রান্সফার করে নেন, বেটার। আর সবচেয়ে বড় কথা যদি বলেন দাদা আমার কোনো পয়সার অসুবিধা আছে, ধরুন 5000 কি 10000 বাকি রেলেন আমার কাছে, তাহলে আমি এক মাস পরে করাবো, কোনো অসুবিধা নেই, করে দেবেন। হ্যাঁ কিন্তু নাম ট্রান্সফারটা অবশ্যই করে নেবেন। হ্যাঁ একদম দাদা, নাম ট্রান্সফার না করালে করলে আপনারও প্রবলেম আছে, আর যে গাড়ি ওনার আছে ওনারও প্রবলেম, আর এনারও প্রবলেম, মানে সবারই প্রবলেম হয়ে যাবে একদম। ঠিক আছে, ঠিক আছে ভাই লোক, যা তো ডিল তো মানে দেখা দিয়া, ঠিক আছে। আর ফির সে আগে আপ লোক বাঁকুড়া কা তোমরা যদি বাঁকুড়া থেকে আমাকে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অল পে কর লিজিয়ে, ঠিক আছে। আর মে বাঁকুড়া আতে রহুঙ্গা, আপ লোক আচ্ছা আচ্ছা ডিল মে দেতে রহুঙ্গা, ঠিক আছে। তো মিলতে কিছু নেক্সট ডিল সাথে, তাহলে গুড বাই, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।